বন্ধুরা, তোমরা যেহেতু জেনেই গেছো এতক্ষণে যে আমরা একটু বাইরে যাচ্ছি, আউট অফ স্টেশন বেড়াতে যাচ্ছি, তো সেখানে গেলেও তো কিছু কসমেটিক্স এর জিনিস নিয়ে যেতে হয়। কারণ ইচ্ছা যদি করে তো অবশ্যই সাজবো, আর যদি ইচ্ছা না করে যেগুলো এসেনশিয়াল সেগুলো তো নিতেই হবে। কারণ আমরা যেহেতু ঠান্ডার দেশে যাচ্ছি, ওখানে তো আবহাওয়া প্রচন্ড ড্রাই, বুঝতেই পারছো। তো সেই জন্য মানে স্কিনটাকে তো আর নষ্ট হতে দেওয়া যাবে না, স্কিনটাকে মোটামুটি একটা ময়েস্ট লুক তো দিতে হবে। মানে অত্যাধিক ড্রাই অ্যাটমসফিয়ারের জন্য যে স্কিন থেকে ময়েস্ট ব্যাপারটা মানে নষ্ট হতে থাকে, সেইটা ধরে রাখার জন্য কিন্তু কিছু এসেন্সিয়াল যেমন ময়েশ্চারাইজার বা উইন্টার ক্রিম বা বডি লোশন কিছু তো লাগবেই। তো কী কী নিচ্ছি না নিচ্ছি, কী কী লাগবে, আর যদি একটু সুযোগ পাই, একটু সময় পাই, তাহলে একটু মেকআপও চটজলদি করে নেবো। তো আমি কী কী কসমেটিক কালেকশান আজকে রাখছি আমার মানে ট্রাভেলিংয়ের মধ্যে, ট্যুরের মধ্যে, তো সেটা নিয়ে ভিডিওটা, ঠিক আছে, চলো দেখি কী কী নিই। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটি যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার কী কী নেব আর কী কী লাগবে, প্রয়োজন হতে পারে, সেইগুলো সম্বন্ধে একটুখানি তোমাদের বলি। হ্যাঁ, প্রথমে দেখো এই টাইপের একটা ব্যাগ নেব, যে ব্যাগের মধ্যে আমি সমস্ত জিনিস ধরিয়ে ফেলতে পারবো। এটা সরু আছে কিন্তু অনেকটাই এটা জায়গা ধরবে, অনেক কিছু মানে আটবে এর মধ্যে। তো ওই একটা ব্যাগই ক্যারি করবো যেখানে আমি হাত দিলে সব কিছু পেয়ে যাবো। আর এই ব্যাগের মধ্যে নেবো একটা ছোট্ট ব্যাগ, কারণ এর মধ্যে যে সরু সরু জিনিসগুলো না, যেমন দেখো এখানে কাজল নিচ্ছি, ল্যাকমি আইকনিক আছে, আর একটা কাজল আছে, আর হচ্ছে লিপ বাম নিচ্ছি, লিপস্টিক একটা নিচ্ছি, কারণ এখন তো যেখানে আবার লিপস্টিকের উপরে একটা থাব্বা মুখের মধ্যে মাস্ক পরে রাখতে হবে, তো সেই জন্য একটাই লিপস্টিক নিচ্ছি। আর এইগুলো হচ্ছে কালারিং লিপ বাম, মেবিলিনের যে বেবি লিপস আছে সেইটা হচ্ছে এটা, তো লিপস্টিকের কাজও এটা করবে আর মানে ঠোঁটটাকে অনেক ময়েশ্চার রাখতে সাহায্য করবে। তো সেই জন্য লিপস্টিক একটা হাত বলে নিয়ে রাখলাম, যদি মনে হয় দেবো, না হলে লিপ বামই কাজ চালাবো। আর ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি এর মধ্যে, আর একটা কালো ক্লিপ কোথায় রাখলি, ও এই যে দুটো ছোট ছোট ক্লিপ নিয়েছি, ক্লিপগুলো খুব লাগে। আচ্ছা, এর মধ্যে আর একটা প্রয়োজনীয় জিনিস আছে, সেটা হচ্ছে লিকুইড সিঁদুর, ঠিক আছে। তো লিকুইড সিঁদুরও এর মধ্যে যাচ্ছে। তো এইরকম থাকবে, কিছু ক্লিপ আছে যদি কোনো কারণে লাগে, কারণ ওখানে সাফারি করতে হবে, ওই তোমার কি বলে জিপসি, খোলা জিপসি করে যদি হাওয়া টাওয়া লাগে তো ওই ক্লিপগুলো খুব কাজে আসে। যাই হোক, এই ব্যাগটাকে আমি এর মধ্যেই নেব। আচ্ছা, আর যেটা খুব দরকার সেটা হচ্ছে একটা বডি অয়েল। এই বডি অয়েল একটা ছোটোর মধ্যে নিচ্ছি, আমাদের সবারই হয়ে যাবে, আর এটাকেও এর মধ্যে রাখবো। আচ্ছা, এখানে আছে একটা আমন্ড অয়েল, আর নেবো হচ্ছে সাথে, যেহেতু ওটা বলছে বারবার ড্রাই ওয়েদার, তো সেই ক্ষেত্রে একটা ময়েশ্চারাইজার তো লাগবেই। আবার অনেক সময় দেখবে ময়েশ্চারাইজার এত ড্রাই হয়ে যায় স্কিনটা, যে শুধুমাত্র ময়েশ্চারাইজারে হয় না, তো সেই ক্ষেত্রে এই একটা আমন্ড অয়েল রাখছি। আমন্ড অয়েল কিন্তু মানে খুব সুন্দর স্কিনে অ্যাবজর্ব হয় আর স্কিনটাকে খুব সফট রাখে, সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে একটু আমন্ড অয়েল আছে। আমন্ড অয়েলও এর মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে একটা ময়েশ্চারাইজার, না ময়েশ্চারাইজার আমি অন্য একটা ব্যাগে নেবো, এত বড়ো, আর এই দুটো আমি অন্য একটা ব্যাগে নেবো, কারণ এই দুটোকে না ইয়ে করবো, কেবল প্লাস্টিকের মধ্যে করে নেবো, এই তিনটাকেই প্লাস্টিকের মধ্যে করে নেবো, কারণ কোনো কারণে যদি লিকেজ হয় তাহলে এই কসমেটিক্সগুলো বারোটা বেজে যাবে। আচ্ছা, একটা টিপের পাতা রেখে দিচ্ছি এর মধ্যে। আর এইখানে হচ্ছে ইয়াররিং রয়েছে, এই একটা ইয়াররিং নেবো ভাবছি, কারণ ওখানে তো কান ঢাকা টুপি পরতে হবে, এটা হয়তো পরবো না, তবু হাত বলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো লাগবেই লাগবে, যেহেতু এই কটা জিনিস তো লাগছে। আর হ্যাঁ, আর এখানে নেব হচ্ছে বাচ্চার হচ্ছে বেবি ক্রিম, যে জনসনের সেটা নিয়ে নেব, এটা হচ্ছে উইন্টার ক্রিম নিয়ে নিচ্ছি। সাথে চুলের জন্য তো কিছু করতে হবে, শুধু স্কিন করলেই তো হবে না, সেক্ষেত্রে সাথে নিচ্ছি একটা লিভনের এরকম সিরাম, ঠিক আছে। আচ্ছা, আর এবার যদি সুযোগ পায় বা যদি ইচ্ছা হয় ইভিনিংয়ে একটু মেলেটালে ঘোরা, বা অনেক সময় ওই ডুয়ার্সের দিকে, যেহেতু ডুয়ার্সও যাচ্ছি তোমরা জানো হয়তো, তো ডুয়ার্সের দিকে সন্ধ্যেবেলায় ওই যে ওদের লোকাল যে মানে ডান্সের প্রোগ্রামগুলো থাকে সেই সবে যদি জয়েন করি তাহলে একটু মেকআপ করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমি ফাউন্ডেশন নিচ্ছি, একটা স্টিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলো দেখো খুবই মানে হ্যান্ডি, ক্যারি করাও খুব সোজা, তো এই টাইপের ফাউন্ডেশন একটা নিচ্ছি। আর হচ্ছে নিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার, নেব দুটো ব্রাশ, এটা হচ্ছে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য, আর এটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য। এবার হাইলাইটার অ্যাপ্লাই করতে আমি নিচ্ছি এই রকম একটা হুইল, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা হুইল, যেটার মধ্যে এই যে সেটগুলো দেখছো, যে সেটগুলো কিন্তু বেশি কাজের না, আমি একমাত্র হাইলাইটারটা এটা বেছে নিয়েছি, এই হাইলাইটারের জন্য কিন্তু আমি এটাকে নিচ্ছি, ঠিক আছে। এগুলো সব একটা একটা করে ভরে ফেলি। ভরে ফেললাম,
তো এই আপাতত হচ্ছে আমার গোছ গাছ, আর কিছু লাগছে না, কারণ শীতের জায়গায় গেলে খুব বেশি একটা সাজের ব্যাপার থাকে না, খুব বেশি যে ফ্যান্সি ড্রেস পরে, ফ্যান্সি কানের দুল পরে, তার সাথে হার ফার চুড়ি ফুড়ি পরা তা নয়, কারণ পুরোটা জ্যাকেটেই ঢাকা থাকে, কান থেকে নাক থেকে, এখন তো নাক মুখ সবই ঢাকা থাকছে, যেগুলো খুব দরকার, যেমন তেল ফেলগুলো দেখালাম, ক্রিমগুলো দেখালাম, তো সেইগুলো দরকার, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে এগুলো হচ্ছে সরিয়ে রাখি। এই এই কটা হচ্ছে আমার কসমেটিক্সের প্রোডাক্ট যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।